Clash of Clans. হ্যালো ফ্রেন্ডস, আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা রেড রুবেল কমেন্ট্রি ইভেন্ট আসতে চলেছে। ওকে, তো বন্ধুরা, আমার টাউনাল 11-র নতুন আরও একটা কমেন্টের ভিডিও। তো বন্ধুরা, এখানে আমাকে বলেছে যে ওটা ছাড়া বেস্ট আরও কিছু আর্মি দেখাতে। দেখো, আমরা কিন্তু এই আর্মিটা রেডি করেছি, ইলেকট্রো ড্রাগন কুইন চার্জ, ঠিক আছে? তো বন্ধুরা, এই একটা আর্মি। তো আজ আমি তোমাদেরকে দুটো রাউন্ডের আরও কিছু অ্যাটাক দেখাবো। তো আগের ভিডিওর মতোই এই ভিডিওটাও সেমভাবে ওয়্যার অ্যাটাকেই রয়েছে, আর আমাদের এখন ওয়্যার অ্যাটাকটা করা অনেক বেশি জরুরি, ঠিক আছে? পুরোপুরি 5টা বিল্ডার সবই ফ্রি আছে, আমরা বেস্টটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, কিন্তু এদিকে বুস্ট অবস্টিকাল চলে এসেছে, যে কারণে আমরা একটু ওয়েট করে যাচ্ছি। তো তার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা তাহলে আগে ডোনেটটা কমপ্লিট করি। ওকে, তো এখন বন্ধুরা আমাদের ডোনেট একটু আলাদা হবে, সেটা হচ্ছে সুপার আর্চার ব্লিম। ওকে, আমরা এখান থেকে নেব সুপার আর্চার, ওকে, আর নিলাম ব্লিম। ওকে, তো চলো আমাদের রেডি আর্মি, আর্মি আমাদের এখন সম্পূর্ণ রেডি। ওকে, তো এই হচ্ছে আমাদের আর্মি রেডি, আর আমরা একটু বেস্টটা এখন চেঞ্জ করতে পারি। তো বেশ, আমরা চেঞ্জ করে নিয়েছি, চলো অ্যাটাকের মধ্যে দেখে নিই যে কোন বেস্টটা আমাদের জন্য ঠিকঠাক আছে রেডি। তো নিচের দিকে সব তো ক্লিয়ার আছে, উপরের দিকে আমরা একটু যদি 12 টাউনলটাকে দেখি, দেখাই যাক যে এখানে কেমন কি ব্যাপার আছে। তো এই হচ্ছে বেস। তো এই বেস্টার মধ্যে আমরা জানি না 3-স্টার আনতে পারবো কি না, তবুও চেষ্টা করব। এনিমি কুইনের সাইড দিয়ে অ্যাটাকটা শুরু করলে হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। চলো ট্রাই ইট। আমরা 12 টাউনলে অ্যাটাক করছি, টাউনল 11 থেকে, ঠিক আছে? তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে বন্ধুরা, আমাদেরকে ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে এখানে আমাদেরকে প্রথমে ইউজ করে নিতে হবে, এছাড়া আমাদের কাছে তো কোনো উপায় নেই, ঠিক আছে? ওয়ার্ডেনটাকে আমরা আগে ইয়ার মুডে সেট করব, ইয়ার মুডে হোক আর গ্রাউন্ড মুডে হোক, এমন একটা পজিশন যে এখানে যদি আমরা এই সাইড দিয়ে অ্যাটাকটা করি, চলো এই সাইড দিয়ে আমরা ওয়ার্ডেনটাকে ইয়ার মুডে সেট করে দিয়ে দিলাম, দিয়ে আমরা এরকম জায়গাতে ব্লিমকে দেবো, যাতে ব্লিমটা টাউন হলের কাছে আসতে পারে, ঠিক আছে? কারণ বুঝতেই তো পাচ্ছ, এখানটায় আমাদের 11 টাউন হল থেকে 12 টাউন হল ম্যাক্সকে অ্যাটাক চলছে। ওকে, ওয়ার্ডেন অ্যাবিলিটি আমরা প্রথমেই এখানে শেষ করে দিলাম। এখানে আমরা একটা ইনভ্যাসিবিলিটি ইউজ করে সাথে আবারও রেজ ইউজ করে দিচ্ছি, টোটাল আমরা স্পেল এখানে সব ইউজ করব এখন, এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই, ঠিক আছে? কিং রয়েছে, আর আরে ইয়ার, ওয়েট ওয়েট ওয়েট, সিসি কোনো ট্রুপস ডোনেট দেওয়া নেই। চলো মোটামুটি, আরে ইয়ারে কিংয়ে টার্গেট করে ফেলেছে এরা। ও মাই গড, আমাদের এখানে আরও কিছু ভ্যালু আসতো, আরও কিছু ভ্যালু আসতো যেটা আমাদের জন্য হয়নি। চলো, টেনশান করার কোনো কথা নেই, চেষ্টা করছি আমি, যদিও দেখে যাই যে কি করতে পারি এখানে, আমরা দেখতে চাই। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিংকে এই সাইড দিয়ে দিয়ে দিই, দিয়ে দিলে আমরা ইয়ার সুইপারটা তো এই সাইডে রয়েছে, সমস্যা হওয়ার কথা নয়, যদিও তবুও আমরা ওয়াল ব্রেক একটা দিয়ে দিচ্ছি, নাইস। আর ইয়ার ওয়াল ব্রেকের ওয়াল ভাঙেনি, চলো এখন তো ওয়াল ভেঙেছে, এখন কিং হয়ে গেছে টার্গেট, কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই। অ্যাটাকটা আমরা এইভাবে শুরু করি, কিছু করার নেই আমাদের এখন। ওকে, তো দেখা যাক যে আমরা শেষ পর্যন্ত কি করতে পারছি। ওকে, নাইস যাচ্ছে অ্যাটাক আমাদের, এখনও পর্যন্ত তো পারফেক্ট। আর বেলুনগুলোর জন্য কিন্তু আমাদের জন্য একটু হলেও সুবিধা হয়েছে, ঠিক আছে? দেখো, তারপরও ইলেকট্রো ড্রাগনের ড্যামেজ খেয়ে যাচ্ছে ইলেকট্রো ড্রাগন, কিছু করার নেই আমাদের জন্য এখন। যদিও এখান থেকে আমরা 2 স্টার তো আনতে পারবো, ঠিক আছে, কিন্তু 3 স্টার নাও হতে পারে। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের 11 টাউন হল থেকে 12 টাউন হল ম্যাক্স বলতে গেলেই চলে, বেশটা পুরোপুরি ম্যাক্স দেখা যাচ্ছে যত সম্ভব, ঠিক আছে? আর কুইনকে ওইদিকে অল ভাঙতেই টাইমটা লেগে যাচ্ছে বেশিরভাগটাই। কুইন তো আমরা দিয়েছিলাম কিংকে, এবং আরও ওদিকে ডিফেন্স যেগুলো ছিল মেন মেন ডিফেন্সে, তাদেরকে ডিস্ট্রয় করার জন্য। তো
তো কুইন ওখান থেকে ওয়াল ভেঙেছে, অলরেডি আসছে ভিতরের দিকে, তো আমাদের টাইম অলরেডি শেষ। যতটা ভ্যালু আছে আমাদের হয়তো খুব বেশি ভ্যালু আর আসবে না, তাও এখানে কুইনকে আবার সিঙ্গেল ইনফেরনো, বুঝতেই পারছো। চলো আমরা তাহলে ব্যাক করে ফেলি। ওকে, 659%, তো ভালো অ্যাটাক হয়নি যদি অতটা। তাও এই অ্যাডমিটা তোমার কিন্তু টাউন হল 12-র উপরে না ইউজ করে, যদি 11-র উপরে ইউজ করো তাহলে হয়তো তোমাদের জন্য অনেক ভালো ভ্যালু আসতে পারে। ওকে, তো বন্ধুরা তোমরা কিন্তু এই অ্যাডমিটা, হ্যাঁ তোমরা কিন্তু এই অ্যাডমিটা ওয়াইল অ্যাটাকে ইউজ করো না, কারণ আমি ওয়াইল অ্যাটাকে ইউজ করেছি, ঠিক আছে, কিন্তু ওয়াইল অ্যাটাকে অতটা ভালো অ্যাটাক হবে না, ঠিক আছে, এবং ওয়াইল অ্যাটাকে অতটা ভালো নয়, মানে অ্যাকচুয়ালি 12 টাউনলে বিশেষ করে অতটা ভালো অ্যাটাক হবে না, ঠিক আছে, তোমরা 11 টাউনলে ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো আমরা আজকে তোমাদেরকে লাইভ অ্যাটাক করে দেখাবো আমাদের মানে র্যান্ডম বেসে, ঠিক আছে। তো চলো আমি র্যান্ডম বেসে তোমাদেরকে একটা ভালো একটা অ্যাটাক দেখাই। তো এখানে আমরা দেখো বন্ধুরা ফাইনালি একটা ডেড বেস পেয়েছি, কিন্তু ডেড বেসের উপর অ্যাটাক করে দেখানো মানে কিন্তু অনেকটা সেই খারাপ পজিশনে চলে আসলো, কারণ এখানে কিন্তু কেউ অ্যাটাক করবে না, আমরা অ্যাটাক করবো, কিন্তু এখানে লুট ছিল ভালো, কিন্তু তারপরে আমরা তোমাদের জন্য অ্যাটাকটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এটা তো ভালো লুট আছে এবং এখানে কিন্তু একটু টপই কম আছে, ঠিক আছে, তো অসুবিধা নেই, আমরা এই বেসের উপরে অ্যাটাক করবো। আর আমরা এখানে মেন টার্গেট করবো দুটো সিঙ্গেল ইনফেরনোকে, ঠিক আছে। তো ফার্স্ট অয়ালি আমরা দুটো সিঙ্গেল ইনফেরনো নেওয়ার জন্য, তো এখানে আমাদের কাজ করতে হবে এরকম জায়গাতে লাইটিং, ওকে ওকে, নাইস নাইস লাইটিং, ওকে। একটা লাইটিংয়ের সঙ্গে আমরা একটা দুটো আর্টকুই ইউজ করেছি, ঠিক আছে। আর এরপরে আবার সেমভাবে লাইটিং দিয়ে দিলাম, এনিমি কুইনটাও চলে গেল, ওকে। আমরা এখানে আবারও আর্থকুই ইউজ করলাম, কিন্তু একটু ভুল হয়েছে আমাদের একটা, যেটা হচ্ছে আমরা কিন্তু সিসিতে লাইটিং না আর্থকুই গানার কথা, সেখানে আমরা নিয়ে এসেছি ফ্রি স্পিল, অসুবিধা নেই। তো চলো আমরা কুইনকে দেওয়া যায় কোন সাইড দিয়ে বেশি ভালো হবে, কুইনকে এই সাইড দিয়ে দেওয়া যায়, দিয়ে কুইনকে দুটো হিলার দিয়ে দিলাম, ওকে। কিংকে এই দিক দিয়ে দিলাম এবং মধ্যখান থেকে আমরা আমাদের লক লঞ্চারটাকে দিয়ে দিলাম। চলো লক লঞ্চার কিন্তু পুরো ডাইরেক্ট বেস মানে একদম বেসের কোর ভেঙে ভেতরের দিকে যাবে, ঠিক আছে। এখানে আমরা কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি, ওকে। চাইলে এখানে আমরা এখন উইডস এবং গোলেম সাথে আমরা ওয়ার্ডেনকে ইউজ করতে পারি, ওকে। আরও একটা আমাদের রয়েছে গোলেম, সেটা দিয়ে দিলাম। টোটাল সব আর্মি একসঙ্গে আমরা ইউজ করে দিয়েছি, ওকে। কিং এনিমি কিংটাকে মারতে পারেনি, অসুবিধা নেই, যদিও আমরা বেসের ভিতরে আর একটু জাগ গেলে আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো, ওয়ার্ডেনের অ্যাবিলিটি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে একটা হিল স্পেলও তোমরা আনতে পারো, ঠিক আছে, হিল স্পেল কিন্তু অনেক কাজের, ঠিক আছে। তো দেখো, দেখতে থাকো, এখানে আমাদের ইগলটা ফাইনালি শেষ, এখন আমাদের মেন ডিফেন্সেস যেটা বাকি সেটাই কিন্তু মেন বাকি। তো এখানে আমরা একটা ফ্রিজ স্পেল ইউজ করছি, চলো সুন্দর যাচ্ছে এখনও পর্যন্ত, অ্যাটাকটা তো পারফেক্ট একটা পজিশনে রয়েছে আমাদের, ওকে। আমরা ওয়াল ব্রেকারসগুলো ইউজ করে দিই যাতে কিছু ওয়াল ডিস্ট্রয় হয়ে যায়। এখানে আমাদের কি ম্যাক্স নেই মনে হচ্ছে, কিছু না কিছু তো ম্যাক্সের প্রবলেম হচ্ছে, যে কারণে আমাদের জন্য অ্যাটাকটা তো ইজিলি 3-স্টার চলে আসার কথা, তারপরে আমাদের অ্যাটাকটা 3-স্টার হচ্ছে না, সেই কারণে আমরা বুঝতে পারছি। যদিও দাঁড়া ওয়েট করো, দেখতে থাকো, 3-স্টার চলেও আসতে পারে। এদিকে গোলেম রয়েছে, উইডস রয়েছে, বোলার রয়েছে, কম বেশি মোটামুটি অনেক ট্রুপসই রয়েছে আমাদের এখনও, ঠিক আছে। চারিটা পুরো মানে আমাদের আর্মি যেটা সেটা কিন্তু দুটো সাইড ভাগ হয়ে গেছে, ঠিক আছে, যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে একটু। তো চলে এসছে অলরেডি 3-স্টার, ঠিক আছে। আর এখানে মেন আমাদের টাইম, আচ্ছা ঠিক আছে, টাইম তো আমাদের বাকি আছে এখনও। তো অলরেডি আমরা এটাতে 3-স্টার বের করলাম বন্ধুরা। তো তোমরা কিন্তু এই ট্রুপসের এই কম্বোটা ইউজ করতে পারো, তবে আমি তোমাদেরকে বলতে চাই যে এই ট্রুপসের এই কম্বোটা এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাই যে আমাদের কী কী ম্যাক্স আছে আর কী কী ম্যাক্স নেই। তো চলো আমি তোমাদেরকে দেখাই সেটা। আমরা চলে আসলাম এখানে, আর এখান থেকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, দেখো আমাদের উইডসও ম্যাক্স নেই, বোলারও ম্যাক্স নেই, ঠিক আছে। উইডস বোলার তোমরা কিন্তু ম্যাক্স করে অ্যাটাকটা করতে পারো, সাথে একটা হিল স্পেলও রাখতে পারো, ওকে, সাথে একটা হিল স্পেলও তোমরা রাখতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট অন্য কোনো ভিডিও, তত সময় তো ভালো থাকো। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো, সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য যাবে। তো আমার এখন 5টা বিল্ডার তো কাজে লাগাতে হবে, তো তার জন্য আর 5টা বিল্ডার কাজে লাগিয়ে নিই। তো ওকে, আজকের জন্য এতটুকুই, বাই।